আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। সকাল সকাল ব্লগ শুরু করলাম, আর এই যে প্রচণ্ড গরম, তাপদাহ চলতেছে। এই তাপদাহে দেখা যাচ্ছে যে কিছুই করা যাচ্ছে না, কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। তো বাসায় চলে আসার পরে নিজের কাজগুলো নিজেকেই করতে হচ্ছে। কাল অনেক কাজ করেছি, তো লাস্টে তো আর নেহেরিটা রান্নাই করি নাই, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুবই খারাপ লাগতেছিল গরমে। আসলে এই গরমে অল্প স্বল্প রান্না করাই ভালো। অল্প স্বল্প রান্না করলে শরীরেরও একটু প্রশান্তি হয়। আর তারপরে বিকালে অনেক কাপড় চোপড় কেসেছি, এই জন্যে খুবই খারাপ লাগতেছিল। হলো এই যে সকালটা দেখিয়ে দিচ্ছি, এখন সকালও বললে ভুল হবে, 11টা বাজে। একটু রোদ কম, কিন্তু গরম, প্রচণ্ড গরম। এখন রান্না করব হলো গাছা থেকে কুমুর আনার কথা, সে কুমুর দিয়ে মাছ রান্না করব যদি আনে। আর হলো রান্না করব আপনার মুরগি, মুরগি রান্না করব। শুরু হয়ে গেছে সেই ডিউটি, এই যে রুটি ভেজে ভেজে করে রাখা, তারপরে খাওয়া। এ কয়েকদিন তো তাও বেরোনো হইল, দেখা যাচ্ছে যে করা হয় নাই। তা আজকে আবার এরকম করে রুটি ভেজে রেখে দিচ্ছি। আজকে অল্পই ভাজতেছি দুই দিনের জন্য, যেহেতু তো আর স্কুল বন্ধ, তাহলে আমার একটু কষ্ট কম হবে, এই কারণে অল্প করে ভেজে রেখে দিচ্ছি। তো আর স্কুল খোলা থাকলে 7 দিনের মনে বা 5 দিনের মনে করে রাখি। অনেক দিন পরে একটু দুধ চা খেয়েছি। আম্মু মারা যাওয়ার পরে ওইভাবে দুধ চা খাওয়াই হয় না, আম্মু বানিয়ে দিত আর আমি খাইতাম। তো এখানে অনেকগুলো পানি ভরে রেখে দিছি, পানি তো ফুটাই। এখানে হলো মুরগির মাংস আছে, মানে মুরগি কাটতে হবে, ভিজিয়ে রেখেছি। দেশি মুরগি, একদম ফুল দেশি মুরগি, বাড়ির পালা মুরগি। কই রে পাখি, কই টুনটুনি, টুনি টুনি, উঙ্গা কই, আয়াস কই, ঘর মুছতেছো, যাও তো একটা কুশন কাবার নিয়ে আসো তো। এই যেখানে আছে আমার টুনির পিছনে কুশন কাবার দাও। টুনি, আই টুনি, টুনি, ও বাবা, টুনি কথা বলে। এই যে পিছনে দাও, ওখানে দাও, এই তো টুনি বসেছে। কই আপু, কই তো আপু, কই, হ্যাঁ তো আপুর মতোই দেখতে। আমার টুনির জ্বর এসেছে, আমার টুনির জ্বর এসেছে। টুনি, এই তো দেখো নামও বোঝে, ওর নাম টুনি, বুঝছো? তাকায়, এই তোর নাম কি টুনি নাকি? আমি তোর নাম রাখছি টুনি। টুনি, এ বাবা, এ বাবা, টুনি, আয় টুনি, ও টুনি, ওই শোন না, দেখো শুইছে কিভাবে। আম্মু, আম্মু বকা দিয়েছে, তুমি কান্না করেছো?
কেন? এই যে আমাদেরকে দেখি, আমার এই দেবী দুইটাই সুন্দর। গাছের কুমোর একদম টাটকা কুমোর তুলে নিয়ে আসা হয়েছে গ্রামের বাড়ি থেকে। এই যে টাকা, এই টাকা কার? এই যে এখানে, আর এখানে হলো দেশি মুরগির মাংস, আর হলো মাছ আছে, মাছ কুমোর দিয়ে রান্না করবো, আর দেশি মুরগি রান্না করবো। এখানে হলো মুরগি কেটে রাখছি, আর এই যে এখানে কাঁঠালের টুকি দেওয়া হয়েছে। এই কান্না করে কে রে? শরীর ভালো নাই তো তাই কাঁদতেছে। সুস্বাদু সাধু
ভিমাস কি দিয়ে রান্না করছে? গ্রামের বাড়ি থেকে ইয়ে নিয়ে আসছে, রত্না হলো চাল কুমড়া নিয়ে আসছে, হ্যাঁ গাছের প্রথম চাল কুমড়া এবছর। বিদেশ মধ্যে রান্না করলে অনেক দেশি মোরগ রান্না করেছ? মুরগি দেশি মোরগ মুরগি একই কথা। লাল গুলো ফেলে দিতে চাইছিলাম কিন্তু সময় পাই নাই, খাওয়া যায় না। অনেক মজা হয়েছে দেশি মোরগ দেখিনি, আসো দেখি কি হয়েছে ওর, কি হয়েছে? জ্বর জ্বর দেখি জ্বর।